জমে উঠেছে তিন অভিনেতার ভোটের প্রচার, ঝড় তুলছেন তারকা প্রার্থীরা। কেউ প্রচার শুরুর আগে মন্দিরে দিচ্ছেন পুজো, কোথাও জনতা জনার্দনই নায়ককে দেখতে ভিড় জমাচ্ছে। শঙ্খ বাজিয়ে দিদি নাম্বার ওয়ানকে স্বাগত জানাচ্ছেন গ্রামে, আর উচ্ছ্বসিত কচি কাঁচারাও। অভিনেতা বনাম অভিনেতার লড়াই ঘাটাল লোকসভা কেন্দ্রে, 25 মে ভোট। তার আগে প্রচারে ঝড় তুলছে তৃণমূল ও বিজেপির দুই অভিনেতা প্রার্থী। দাসপুরের শ্রীবরা এলাকায় নির্বাচনী প্রচারে দীপক অধিকারী ওরফে দেব, আর দেবকে দেখার জন্য সকাল থেকে ভিড় জমান একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক আর এলাকার মানুষজনও। ঘাটাল গোবিন্দপুর শীতলা মন্দির ও কুশোপাতায় শীতলা মন্দিরে পুজো দিয়ে ঘাটাল শহরে প্রচার শুরু করেন হিরণ। যান ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্রের আশ্রমেও। চ্যালেঞ্জ জানলাম আপনাদের ক্যামেরার মাধ্যমে, এই ভোটে জেতার পর প্রধানমন্ত্রীর অ্যাপ্রুভ করা ঘাটাল মাস্টার প্রকল্প করব। যদি মুখ্যমন্ত্রীর ঘাড়ে দম থাকে, যদি সাংসদের ঘাড়ে দম, প্রাক্তন সাংসদ তো 2024 এর পরে, যদি ঘাড়ে দম থাকে তো ঘাটাল মাস্টার প্রকল্প আটকে দেখাবে। আজকে কথার কথা হচ্ছে আমি দেব, একটা পোস্টার বয় টিএমসির। আজকে যদি আমি কোনো কোনো এর মধ্যে যুক্ত থাকতাম, কোনো দুর্নীতির মধ্যে যুক্ত থাকতাম, তোমার কি মনে হচ্ছে আমি বাইরে থাকতাম? আচ্ছা আচ্ছা, মুখ্যমন্ত্রীরা জেলের মধ্যে আছে, বড় বড় নেতারা জেলের মধ্যে আছে, সেখানে দেব কে? তো নিশ্চয়ই আমি কিছু করিনি বলে এখনো বাইরে আছি। এবং হিরণ যে কথাগুলো বলছে সেটা রাজনীতির ভাষা, এবং তার যদি প্রমাণ থাকে প্রশাসন ইডি সিবিআই সব তো ওদেরই। ভোটের প্রচারে হুগলি তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় পুইনাম তিন মন্দিরে পুজো দেন, দাঁতপুর ধনিয়াখালীতে প্রচার ও কর্মী সভা সারেন রচনা। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।